মহাবিপন্ন পাখি শকুন রক্ষায় দীর্ঘমেয়াদী ও জীবন বিজ্ঞান ভিত্তিক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবসের আলোচনায় বিপন্ন এই পাখি রক্ষায় সুষ্ঠু ব্যবস্থাপনা ও অর্থায়নের উপর জোর দেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আলিমাল রাজির রিপোর্ট। বিশ্বজুড়েই হুমকির মুখে প্রকৃতির ছাড়ুদার মহাবিপন্ন পাখি শকুন। বিরূপ প্রতিবেশ ও খাদ্য সংকটের কারণে বিলুপ্তির পথে প্রকৃতির পরিচ্ছন্ন প্রাণী হিসেবে পরিচিত এই পাখি। সবশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের শকুনের সংখ্যা 260টি। রাজধানীর আগারগাঁওয়ে বনভবনে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবসের আলোচনা। শকুনের উপকারী দিকগুলো মানুষের কাছে তুলে ধরে সচেতনতা বাড়ানোর কথা বলেন বক্তারা। ঢাকা সিটি কর্পোরেশন বা গ্রামগঞ্জে যখন কোনো বর্জ্য তৈরি হচ্ছে সেটি পরিষ্কার করার জন্য কিছু সুইপার আছে, তেমনি প্রকৃতিতে যে বর্জ্য তৈরি হয় সেগুলোকে পরিষ্কারের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এই শকুন নামক প্রাণীটিকে। অর্থাৎ সে প্রকৃতির ঝাড়ুদার সুইপার হিসেবে কিন্তু কাজ করছে। সাস্টেনেবল ফান্ডিং মেকানিজম, এই জায়গাটাতে আমাদের ফোকাস করতে হবে যেন হলো এটা লং টার্ম একটা মনিটরিং এবং সাস্টেনেবল ফান্ডিং মেকানিজম থাকে, তাহলে শকুন সংরক্ষণে আসলে একটা বড় ধরনের আমরা পদক্ষেপ আমরা এশিয়ার লিডার হতে পারব। পরিবেশ সংরক্ষণের জন্য যে কাজ করেছি গত 50 বছরে এগুলো অধিকাংশই কিন্তু খণ্ড খণ্ড কাজ। একটা প্রজেক্ট এলো, কিছু কাজ হলো, তারপরে হারিয়ে গেল, সেই কাজের ভালো প্রভাব নিঃশেষ হয়ে গেল। পরিবেশ সংরক্ষণে এখন আর আমাদের ওইভাবে এগুলো চলবে না, তা স্পষ্ট। আমাদের স্থায়ী কিছু করতে হবে, যেটা বাজেটারি অ্যালোকেশন, যে এটা সংরক্ষণের জন্য বড় রকমের উদ্যোগ নিতে হবে। পাখিটির বিলুপ্তি ঠেকাতে কিটোপ্রোফেনের বদলে গবাদি পশুর চিকিৎসায় ম্যালোক্সিক্যাম ও টলমাফেনিকের ব্যবহার বাড়াতে গণসচেতনতায় ব্যাপক প্রচারের পরামর্শ দিয়েছেন বক্তারা। সেই শকুন খাবারের জন্য আসে হাজার হাজার মাইল পার হয়ে, সেই একমাত্র প্রাণী যে ব্যাকটেরিয়া সম্পন্ন মাংস খেলেও তার কিছু হয় না। সেই প্রাণীটাকে আমরা জেনে বা না জেনে আমরা মেরে ফেলেছি, এর চেয়ে বড় কী বলে প্রকৃতির প্রতি অবিচার আর কিছু হতে পারে না। আমাদের একটা সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছাড়া কিন্তু কিছুই করা সম্ভব না। সুতরাং এই জায়গাটিকে কিন্তু খুব খুব সচেতনভাবে এমন একটি ব্যবস্থা করতে হবে যেখান থেকে আমরা কাজগুলোকে কন্টিনিউ করতে পারবো, এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রাইভেট সেক্টর থেকে আমরা বলতে পারি, আবার সরকারি যে আমাদের পরিবেশ বন মন্ত্রণালয় সেখান থেকেও বলা যায়, সব কিছু মিলিয়ে আমরা যেভাবে বললে কাজটি হবে সেইভাবে কিন্তু আমাদের বলা উচিত এবং এটাকে একটা এমন ব্যবস্থাপনায় আনা উচিত যেই ব্যবস্থাপনার কারণে আমরা এই পরিবেশ প্রকৃতিকে ভালো রাখতে পারবো। কোনো একটি প্রাণীকে রক্ষা করব এ চিন্তাধারা খুব কম মানুষের মাথায় আসে, কিন্তু সেটা না করলে আমরা ধীরে ধীরে জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতির যে অবস্থা সেই অবস্থাকে আবার আগের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা যদি না করি, আমাদের কাছে পৃথিবী বাসযোগ্য ভূমি হিসেবে যে অবস্থানে ছিল সে অবস্থানে আর থাকবে না। তাই আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিটি প্রাণীকে বাসযোগ্য মানে বাসস্থান যেন আমরা দিতে পারি। শকুনের দানায় লাগানোর জন্য লাল সবুজ পতাকার আদলে তৈরি করা হয়েছে বিশেষ ট্র্যাক। ট্র্যাকিংয়ের মাধ্যমে শকুনের গায়ে ট্র্যাক লাগানোর পরিকল্পনা এবছর শুরু হবে। এই কার্যক্রমের মাধ্যমে আমাদের দেশের শকুনের গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে। বাংলাদেশ ও ভারত দুই দেশের শকুন সংরক্ষণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শকুনকে আবার আমাদের প্রকৃতিতে ফিরিয়ে সংরক্ষণের জন্য, প্রকৃতিতে রক্ষা করার জন্য আমরা অনেকগুলো কার্যক্রম গ্রহণ করেছি, বাস্তবায়ন করেছি। নিরাপদ আবাসস্থল এবং নিরাপদ খাবার, এই দুটি যদি আমি নিশ্চিত করতে পারি তাহলেই কিন্তু শকুন আবার বাংলার আকাশে বাতাসে আবার ফিরে আসবে। প্রকৃতির পরম বন্ধু এই শকুন সংরক্ষণে সরকারের পাশাপাশি কাজ করছে বন অধিদপ্তর, IUCN এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা।